আজকে আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী, যদি আপনি নৌকা মার্কা ভোট দেন ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনি যদি ধানের সিংহে ভোট দেন তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া, আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন ভোট পাবে তাদের নেতা, আর আপনি যদি হাত পাকায় ভোট দেন হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। আপনাদের মতে গণতন্ত্র হারাম, তাহলে বাংলাদেশের পরিবর্তনে আহলাদিস সম্প্রদায়ের পদ্ধতি কি এবং কিভাবে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা জায়েজ কিনা, জায়েজ হলে আপনাদের ভূমিকা কি? আপনি যে প্রশ্ন লিখেছেন আপনার প্রশ্নটা একটা আক্রোশমূলক মনে হচ্ছে, আপনাদের মতে গণতন্ত্র হারাম, আমরা কারা আর আপনারা কারা? প্রথমেই মুসলমানদেরকে আপনি ভাগ করে ফেলেছেন, আমাদের মতে গণতন্ত্র হারাম হবে কেন? গণতন্ত্র যদি কোরআন হাদিসের মতে হারাম হয় তো আমার মতে হবে, তোমার মতে হবে, কোরআন হাদিস আমার তোমার কারো পৈতৃক সম্পদ নয়। আপনি বলছেন আপনাদের মতে গণতন্ত্র হারাম, তা আপনারা কারা আমরা কারা? মুসলমানদেরকে এইভাবে বিভক্তই করেছে আপনার এই গণতন্ত্র, স্বামী এক দলে স্ত্রী আর এক দলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই তো দিয়ে সমাজের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। আপনারা যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে এত বছর যাবৎ সংগ্রাম করছেন কাজ হচ্ছে না কেন? আপনাদের মাথার মধ্যে এই সাধারণ কথাটুকু নাই, আল্লাহ নবীর জামানায় হকপন্থী লোক ছিল কম, আবু জাহেলের সর্দার ছিল 1000 আর নবীর সর্দার ছিল 313 জন, 313 জন জয় যুক্ত হয়েছিল বদরের যুদ্ধে না 1000 313 জন। আপনাদের মতো ওই বস্তা পসা ওই মতবাদ নিয়ে যদি সেখানে নির্বাচন হতো তাহলে আবু জাহেলের ভোট থাকতো 1000 আর নবীর ভোট থাকতো 313 জন, মাথায় ঢোকে না আপনার? আল্লাহ পাক বলছেন ও কালিলুম মিন ইবাদি শাকুর, কিয়ামত পর্যন্ত আল্লাহর ভালো বান্দা শুকুর গুজার বান্দা থাকবে কম, আর অধিকাংশ মানুষ হবে চোর বাটপার টাউটার কোন রাহাজানিকারী। তাহলে ইসলাম ক্ষমতায় আসলে তো চোরের হাত কাটা যাবে, এদেশে চোরের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? চোর কি চাবে যে ইসলামকে ভোট দেই? তাহলে আপনি কি করে ভাবেন যে আপনি সংখ্যা গরিষ্ঠতার ভোট পেয়ে আপনি ক্ষমতায় যাবেন? সংখ্যা গরিষ্ঠতা আপনি অর্জন করতেও পারেন কিন্তু ক্ষমতা পাওয়া কঠিন। শুরু ইতিহাস থেকে শিক্ষা নেন, স্বাধীনতা উত্তরকালে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান পার্লামেন্ট ইলেকশন হলো, পূর্ব পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠতা বাংলাদেশের তদানীন্তন কালের আওয়ামী লীগের প্রধান তারা সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরেও পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করল না, কাজেই খালি ভোটে জিতলেই ক্ষমতা পাওয়া যায় না। কাজেই বিষয়টা ভালো করে বোঝার জন্য অনুধাবন করার জন্য চেষ্টা করবেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা জায়েজ কি না জায়েজ, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা জায়েজ কি না জায়েজ আপনি বোঝেন না? আপনি আমাকে জিজ্ঞেস করেন ইসলামী প্রতিষ্ঠা করা জায়েজ কি না জায়েজ, ইসলাম প্রতিষ্ঠা করার অর্থই তো আপনারা বোঝেন না। ইসলামী প্রতিষ্ঠা করার অর্থ হলো ইসলামকে আগে বোঝা জরুরি, তারপরে সেই ইসলামকে 3.5 হাত বডির উপরে কায়েম করা জরুরি, তারপর আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজে বাঁচো, আহলিকুম পরিবারকে বাঁচাও।